আসসালামু আলাইকুম, আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মেস্তা দূর করার জন্য 100% কার্যকরী একটা রেমেডি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটি করার জন্য আমার কাছে অনেক রিকোয়েস্ট ছিল। আর এই রেমেডিটি আপনারা কিন্তু রান্নাঘরে থাকা কিছু উপাদান দিয়েই তৈরি করে নিতে পারবেন, খুবই ইজি। আর এটি কিন্তু 100% কার্যকরী একটা রেমেডি, আর এটি দিয়ে আপনাদের মেস্তা একদম দূর হয়ে যাবে। তবে সেটি কন্টিনিউ ব্যবহার করতে হবে। কন্টিনিউ ব্যবহারের ফলে মুখে যে মেস্তা রয়েছে বা যে কোনো দাগ রয়েছে সেগুলো আস্তে আস্তে হালকা হবে, আর তারপর আপনাদের স্কিনের সাথে মিশে যাবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটি। তো এখন এই রেমেডি তৈরি করার জন্য কী কী লাগছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে লাগছে জয়ফল। এই জয়ফলটা আপনারা যে কোনো গ্রোসারি শপে গেলে পেয়ে যাবেন, আর এটি কিন্তু মশলা হিসেবে ব্যবহার করা হয়। এখন আমি এখানে নিয়েছি হচ্ছে জিরা, আর এটিও আপনাদের রান্নাঘরেই থাকে। আর এখানে নিয়েছি আলমন্ড বা কাঠবাদাম। আর এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমলার খোসার পাউডার। এটি আমি আগে পাউডার করে রেখেছিলাম, কমলার খোসা শুকিয়ে আমি এটাকে গুঁড়া করে রেখেছি। এখন আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে গুঁড়া করে নেব। তো এর জন্য এখানে আমি দুটি জয়ফল নিয়েছি, দুটি জয়ফল হালকা একটু ভেঙে নিয়েছি। তো এখন আমি এই গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা। তো এখন এর সাথে আমি দিয়ে দিব হচ্ছে 5টি কাঠবাদাম। পরিমাণটা আপনারা অবশ্যই ঠিক রাখবেন এখানে। তো এর সাথে আমি এখন অ্যাড করে দেব হচ্ছে কমলার খোসার পাউডার। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো এখন আমি এই সবগুলিকে একসাথে গুঁড়া করে নেব খুব মিহি করে। আর আপনাদের যাদের মুখে অতিরিক্ত পরিমাণে মেস্তা রয়েছে এবং অনেক দিনের পুরনো মেস্তা রয়েছে, তার জন্য আপনারা এর সাথে একটা কর্পূর দিয়ে দেবেন। কর্পূর হচ্ছে ন্যাপথলিনের মতো দেখতে, ওটাও আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। তো কর্পূরও এর সাথে দিয়ে গুঁড়া করে রেখে দেবেন আপনারা। তো আপনারা প্যাকটি তৈরির সুবিধার জন্য এভাবে পাউডার করে আপনারা 1 থেকে 1.5 মাসের মতো এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর যে কোনো জিনিস সংরক্ষণ করার আগে অবশ্যই আপনারা কাঁচের কন্টেনারে রেখে সংরক্ষণ করবেন এগুলো, কারণ প্লাস্টিকের কৌটায় রাখলে কিন্তু যে কোনো জিনিস খুব সহজেই নষ্ট হয়ে যায় বা গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এই গুঁড়াটা দিয়ে আপনারা কীভাবে প্যাক তৈরি করে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো এখন আমি প্যাকটি তৈরিতে চলে যাচ্ছি। তো এর জন্য এখানে একটা পরিষ্কার বাটি নিয়েছি, আর এর সাথে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ এই গুঁড়াটা দিয়ে দেবো। আর এটি কিন্তু আমাদের জন্য অ্যামেজিং একটা ফেস প্যাক। আর যেহেতু এখানে জিরা ব্যবহার করা হয়েছে, আর জিরা কিন্তু আমাদের মেলানিনকে রিডিউস করে আর ক্ষতিকারক সূর্যরশ্মি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। তো আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের টক দই ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের ঘরে পাতা টক দই ব্যবহার করতে পারবেন। আর জয়ফল কিন্তু যে কোনো ধরনের কালো দাগ বা লালচে দাগ দূর করতে ভীষণভাবে কার্যকরী। আর এখানে আমি ব্যবহার করেছি আলমন্ড। আলমন্ডে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, যেটি আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে এবং ময়শ্চারাইজিং করতে সাহায্য করবে। আর এখানে আমি কমলার খোসা দিয়েছি। কমলার খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আমাদের দাগছুপ দূর করতে সাহায্য করে থাকে এবং স্কিনকে অনেক ব্রাইট করে। তো এটি ব্যবহার পদ্ধতিটি আমি বলে দিচ্ছি। আপনারা আপনাদের মুখের ত্বকটাকে ভালো করে আগে ধুয়ে নেবেন, আর তারপর এই প্যাকটি অ্যাপ্লাই করবেন আপনাদের স্কিনে। এটি আপনারা হাত দিয়েও লাগাতে পারেন, অথবা যে কোনো একটা ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন, বা চামিচ দিয়েও লাগাতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। তো এভাবে করে আপনারা সমস্ত মুখে এই প্যাকটি অ্যাপ্লাই করে নেবেন। আর লাগানো হয়ে গেলে আপনারা 20 থেকে 30 মিনিট অপেক্ষা করবেন এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর তারপর মুখটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে, তখন আপনারা মুখে একটু পানি স্প্রে করে দেবেন এবং হালকা হালকা করে ম্যাসাজ করবেন, এবং ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। তো এভাবে করে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন এই প্যাকটি মুখে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন। আর কারো যদি সেন্সিটিভ স্কিন হয়, তারা অবশ্যই প্যাকটি মুখে লাগানোর আগে আপনারা হাতের যে কোনো একটা জায়গায় লাগিয়ে 10-15 মিনিট রেখে দেবেন। যদি কোনো প্রবলেম না হয় তাহলে আপনারা মুখে নির্দ্বিধায় এটি অ্যাপ্লাই করতে পারেন। আর মেস্তা কিন্তু খুব সহজেই মুখ থেকে দূর হয়ে যায় না, এটির জন্য অনেক সময়ের দরকার হয়। তো আপনারা একটু ধৈর্য ধরে এই প্যাকটি মুখে অ্যাপ্লাই করবেন কন্টিনিউ। তো আস্তে আস্তে আপনাদের মেস্তাটা হালকা হয়ে যাবে, আর একসময় দেখতে পারবেন মেস্তাটা হালকা হয়ে আপনাদের স্কিনের সাথে একদম মিশে গিয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করছি পেজটি ফলো করে পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।